हेलो बच्चों, गुड आफ्टरनून एंड वेलकम टू एवरीवन ऑफ माय यूट्यूब चैनल। माय चैनल नेम इज बीएम फिजिक्स। आई होप माय ऑल प्यारे बच्चों शुड बी ओके। टुडे आई वॉन्ट टू टॉक अबाउट द न्यू एंड इंटरेस्टिंग टॉपिक स्फेरिकल रिफ्रैक्टिंग सरफेस स्पेशली लेंस एंड दिस इज द लेक्चर नंबर 102। सो लेट्स स्टार्ट। तो जाइ होक आज के 102 तम लेक्चारे गोलीय तले आलोर प्रतिसरण तथा लेंस अध्याय একটা বিশেষ প্রমাণ করব। তারপরে আমরা পরবর্তী 103তম লেকচারে যতটুকু থিওরিটিক্যাল পার্ট বাকি থাকবে তোমাদের সিলেবাসে ইনক্লুড আছে যেগুলো, সেটা আমরা 103তম লেকচারে এই চ্যাপ্টার থিওরিটিক্যাল পার্টকে আমরা টার্মিনেট করব। এবং তারপরে কিছু প্রবলেম সেট ওয়ান বা কিছু এমসিকিউ কি করা যায় সেগুলো আমরা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করব। তো চলো শুরু করা যাক, একটা প্রমাণ করব, খুব ছোট্ট প্রশ্ন। তো আমরা আমরা এখন যে চ্যাপ্টারটা স্টার্ট করছি সেটা কি, দ্য স্ফেরিক্যাল স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং রিফ্র্যাক্টিং সারফেস বা স্পেশালি এটাকে বলা হয় লেন্স। এখানে একটা প্রবলেম বাকি আছে মোটামুটি, সেটাকে আমরা দেখব। এটাকে আমি বললাম কি পয়েন্টস, কি পয়েন্টস এর মধ্যে কি আছে একটা এ ফিউ প্রবলেম few problem on a few problem on formation of a real image by convex lens। উত্তল লেন্সের জন্য সৎ প্রতিবিম্ব গঠনের কিছু সমাধান বা প্রশ্ন উত্তর আমরা যে একটা প্রবলেম সলভ করব সেটা হচ্ছে এরকমটা, ডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ডি ওয়ান ডি টু। আসে পরীক্ষা খুবই ভালো আসে। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে গিয়ে কোন একটি উত্তল লেন্সকে দুটি ভিন্ন অবস্থানে রাখার জন্য যদি প্রতিবিম্বের আকার ডি ওয়ান এবং ডি টু সৃষ্টি হয় তাহলে বস্তুর আকারের সঙ্গে প্রতিবিম্বের আকারের সম্পর্ক এটা হচ্ছে কি, ডি ইকুয়াল টু রুট ওভার প্রতিবিম্বের আকার সমূহের গুণফলের বর্গ বর্গমূল। তো আমরা এখানে বিষয়টা কিভাবে দেখব, আমরা যদি গ্রাফিক্যাল বিষয়টা দেখি তাহলে গ্রাফিক্যাল বিষয়টা কিরকম দাঁড়াবে, গ্রাফিক্যাল বিষয়টা এরকম। ধরুন এখানে একটা স্ক্রিন রয়েছে, স্ক্রিন না ধরুন তোমার এখানে একটা, আমরা দুটো পার্ট দেখবো, প্রথমত দুটো পার্ট, এদিকে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ রয়েছে। প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের উপর একটি উত্তল লেন্স যদি এল ওয়ান অবস্থানে থাকে সেই এল ওয়ান অবস্থানের জন্য বস্তু যদি এখানে থাকে, বস্তুর হাইট কত, বস্তুর হাইট হচ্ছে তোমার ডি, পিকিউ একটি বস্তু এখানে থাকে তাহলে এখান থেকে একটা আলোকরশ্মি, একটা আলোকরশ্মি সমান্তরালে এসে লেন্সে আপতিত হয়
এবং তা প্রতিসরণের পর ফোকাস দিয়ে গিয়ে পর্দার উপর এরকম একটা বিন্দু, এটাকে আমরা একটা পর্দা বলতে পারি, পর্দা বলতে পারি বা স্ক্রিন বলতে পারি। এস ওয়ান এস টু পর্দার উপর গিয়ে স্মল পি স্মল পি স্মল পি কিউ প্রতিবিম্ব গঠিত করে যার হাইট কত ডি ওয়ান। আর একটা রশ্মি আমরা সরাসরি বলতে পারি এরকম করে আলোকেন্দ্র দিয়ে গিয়েছে, আলোকেন্দ্র দিয়ে গিয়েছে এরকম, মানে এইভাবে গিয়েছে এটা। তোমার হচ্ছে গিয়ে পি অবস্থানটা এখানে নয়, পি অবস্থানটা কিন্তু আমরা একটু ভালো করে স্কেচ করি বা অঙ্কন করি, তাহলে কিরকম দাঁড়াবে ঠিক এরকম একটা অবস্থান। অর্থাৎ বস্তুর আকার ডি, প্রতিবিম্বের আকার ডি ওয়ান, একটা রশ্মি সমান্তরালে এসে তোমার ফোকাস দিয়ে বেরিয়ে গেল আর একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে সরাসরি বেরিয়ে গেল। লেন্সের অবস্থান যদি এখানে না হয় এইরকম একটা জায়গা হতো, এরকম একটা জায়গা হতো ওই লেন্সটি যার পজিশন কি এল টু, তাহলে সেখানে একটা আরো বেশি সমান্তরালে আসতো এবং সেটা ফোকাস দিয়ে এখানে ফোকাস মানে এরকম একটা পয়েন্ট থাকতো, তাহলে সেটা ফোকাস একটা ধরনের একটা আলোক কেন্দ্র দিয়ে যেত, আলোক কেন্দ্র দিয়ে গিয়ে পর্দার উপর একটা বিন্দুতে মিলিত হতো, পর্দার উপর একটা বিন্দুতে মিলিত হতো এরকম একটা পর্দার উপর একটা বিন্দুতে মিলিত হয়ে যেত, যেটাকে আমরা স্ক্রিন পয়েন্ট আমরা বলতাম। এটা তোমার ঠিক একটু এটা একটা পয়েন্ট তোমার ঠিক ইমেজ, এটা পুরোটাই একটা ইমেজ, এটা পুরোটা একটা ইমেজ হিসেবে থাকতো, এটাকে আমরা বলতাম পি প্রাইম কিউ প্রাইম বিন্দু যার হাইট কত ডি টু, যার আকার কত ডি টু। আর একটা অবশ্যই তোমার হচ্ছে সমান্তরালে এসে ফোকাস দিয়ে গিয়ে এখানে মিলিত হতো, ফোকাস দিয়ে গিয়ে এখানে মিলিত হতো, মানে এখানে গিয়ে মিলিত হতো। তাহলে এরকম দুটি রশ্মি, ভালো করে বোঝার চেষ্টা করো বিষয়টা কিরকম। তুমি ভাবো প্রথমত এই লেন্সটা এখানে ছিল, এটা কিন্তু তোমার হচ্ছে অবজেক্ট প্লেন, এটাকে আমরা এখানে একটা অবজেক্ট প্লেন ভাবতে পারি, এখানে একটা অবজেক্ট প্লেন ছিল, এখানে একটা অবজেক্ট প্লেন আছে। হ্যাঁ, যে অবজেক্ট প্লেনটা হচ্ছে কি এখান থেকে এই দূরত্বটা হচ্ছে তোমার এইখান থেকে হিসেব করা হয়, তাহলে এটা তোমার হচ্ছে কি ইউ ওয়ান আর প্রতিবিম্ব দূরত্ব ভি ওয়ান, কারণ এটা ভি ওয়ান। এখানে যদি হিসেব করা হয় তাহলে এটা কত ইউ টু প্রতিবিম্ব দূরত্ব ভি টু। লেন্সটি এই দূরত্বটা কত ডি ইজ ইকুয়াল টু ইউ ওয়ান প্লাস ভি ওয়ান অ্যান্ড ডি ইজ ইকুয়াল টু ইউ টু প্লাস ভি টু। তাহলে লেন্সটি যখন এখানে ছিল তখন ডি ইজ ইকুয়াল টু ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, সেটাও ডি। লেন্সটি যখন এখানে আসলো তখনও ডি ইজ ইকুয়াল টু ইউ টু প্লাস ভি টু, সেটাও ডি। তাহলে এই যে মাঝখানে যে দূরত্বটা এল ওয়ান এবং এল টুর অবস্থান এটাকে আমরা বলছি এক্স। এক্স সমান কত বলতো, যদি আমরা দেখি পুরোটা থ্রেড ইউ ওয়ান থেকে যদি আমরা ইউ টু বাদ দেই তাহলে আমরা কি পাবো ইউ ওয়ান মাইনাস ইউ টু, অথবা এটাকে চাইলে আমি দেখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ভি টু থেকে ভি ওয়ান বাদ দিলাম, সরি ভি টু থেকে, হ্যাঁ ভি টু থেকে ভি ওয়ান যদি বাদ দেওয়া হয় ভি টু মাইনাস ভি ওয়ান। এবং ইতিমধ্যে আমরা আরো একটা জিনিস প্রমাণ করেছিলাম যে আমরা জানতাম যে এই এখানকার ইউ টু ইউ ওয়ান এর ভি ওয়ান ভি টু সমান, এই লেন্সের ইউ ওয়ান আর এই লেন্সের ভি টু সমান। আমরা জানি ইউ ওয়ান সমান ভি টু এবং এই লেন্সের ভি ওয়ান এই লেন্সের ইউ টু সমান, আমাদের এই সমস্ত ইনফরমেশন একটু লাগবে। তাহলে আমরা কি দেখলাম প্রথম লেন্সের ক্ষেত্রে,
প্রথম লেন্সের ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে প্রথম লেন্সের যে ম্যাগনিফিকেশন সেই ম্যাগনিফিকেশন আমরা বলছি এম ওয়ান। এম ওয়ান মানে কি, আমরা জানি যে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, বস্তু তো এটাই প্রতিবিম্ব, প্রথম লেন্সের এটা, দ্বিতীয় লেন্সের এটা, তাহলে ডি ওয়ান বাই ডি মানে এম। অথবা আমরা এটা বলতে পারি যে প্রথম লেন্সের প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্বের অনুপাত। যেহেতু যেহেতু ডি ইকুয়ালস টু ই ওয়ান প্লাস ভি ওয়ান, যেহেতু যেহেতু ডি ইজ ইকুয়ালস টু ই ওয়ান প্লাস ভি ওয়ান, সুতরাং আমরা লিখতে পারি যে ভি ওয়ান ইজ ইকুয়ালস টু ডি মাইনাস ই ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা চালিয়ে লিখতে পারি যে ডি ওয়ান ইকুয়ালস টু ভি ওয়ান ইজ ইকুয়াল টু ডি মাইনাস ইউ ওয়ান বাই ই ওয়ান। দ্যাট মিনস আমরা কি লিখতে পারি এখান থেকে, সুতরাং আমরা বলতে পারি এম ওয়ান, এটা একটা বিষয় হলো। আচ্ছা আবার দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে যদি ম্যাগনিফিকেশন আমরা এম টু বলি, এম টু কি হবে, ডি টু বাই ডি অথবা ভি টু বাই ইউ টু। এখানে ভি টু কত আসবে, এখান থেকে ভি টু আসবে তোমার ডি মাইনাস ইউ টু, ডি মাইনাস ইউ টু বাই ইউ টু। সো এটা ইকুয়েশন নাম্বার ওয়ান অ্যান্ড ইকুয়েশন নাম্বার টু। সো ইফ উই মাল্টিপ্লাই ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু দেন উই গেট, মাল্টিপ্লাই ওয়ান অ্যান্ড টু দেন উই গেট এম ওয়ান, এম টু ইজ ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি ইন্টু ডি টু বাই ডি ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি ভি ওয়ান বাই ইউ ওয়ান ইন্টু ভি টু বাই ইউ টু। বা আমরা কি লিখতে পারি ডি ওয়ান বাই ডি, ডি ওয়ান ডি ওয়ান ডি টু বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি ওয়ান ভি টু বাই ইউ ওয়ান ইউ টু। আমরা যদি একটু সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে আমরা কি পাবো, চলো একটু সিম্পলিফাই করা যাক কি আসে বিষয়টা। সিম্পলিফাই করলে আমরা কি পাবো, সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি এখান থেকে যে ডি ওয়ান বাই ডি টু, ডি ওয়ান ডি টু বাই ডি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি ওয়ানের জায়গায় আমরা কি লিখবো, এটা লিখতে পারি ডি ইন্টু ইউ ওয়ান ডি মাইনাস ইউ ওয়ান ইন্টু ডি মাইনাস ইউ টু বাই বাই ইউ ওয়ান ইউ টু। আচ্ছা যদি এটাকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, ডি স্কোয়ার মাইনাস ইউ টু ডি মাইনাস ইউ ওয়ান ডি প্লাস ইউ ওয়ান ইউ টু বাই ইউ ওয়ান ইউ টু। তাহলে ডি স্কোয়ার এখান থেকে আমরা ডি কমন নেই, তাহলে ইউ টু প্লাস ইউ ওয়ান প্লাস ইউ ওয়ান ইউ টু বাই ইউ ওয়ান ইউ টু। আচ্ছা আমি তো পিকচারটা মুছেই দিলাম, রাখার দরকার ছিল তো অসুবিধা নেই, আমরা দেখছি। এখানে আমরা জানতাম খুব ভালো করে বোঝার চেষ্টা করে, এখানে অবজেক্ট প্লেন ছিল, এখানে ইমেজ প্লেন ছিল, লেন্সের এই অবস্থানে এল ওয়ান, তাহলে এটা কত ইউ ওয়ান, এটা ভি ওয়ান, এই অবস্থানে এল টু, এটা ইউ টু, এটা ভি টু। তাহলে আমরা জানতাম যে আমরা জানি ইউ ওয়ান সমান ভি টু বা ইউ টু সমান ভি ওয়ান, যে কোনো একটা আমরা চেঞ্জ করে যাবো, ইউ ওয়ান সমান আমরা যদি লিখি তাহলে কী লিখতে পারি, ডি স্কোয়ার মাইনাস ডি ইন্টু ইউ টু প্লাস ইউ ওয়ানের জায়গায় আমরা ভি টু লিখলাম, ইউ টু ভি টু, ইউ ওয়ান ইউ টু বাই ইউ ওয়ান ইউ টু। আচ্ছা ইউ টু ভি টু মানে কি, ইউ টু ভি টু মানে ডি। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কি পাবো, এখানে যখন মান বসিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো, তাহলে এখানে কি আছে, ডি স্কোয়ার মাইনাস ডি ইন্টু ডি প্লাস ইউ ওয়ান ইউ টু বাই ইউ ওয়ান ইউ টু। তাহলে ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস ইউ ওয়ান ইউ টু বাই ইউ ওয়ান ইউ টু।
ডিস্ক ডিস্ক আউট তাহলে ইউ1 ইউ2 বাই ইউ1 ইউ2 তাহলে কত 1 তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং ডি1 ডি2 বাই ডি স্কয়ার ইকুয়াল টু দিস সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি সো ডি স্কয়ার ইজ ইকুয়াল টু ডি1 ডি2 সো ডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ডি1 ডি2 তো এটা হচ্ছে তোমাদের আকারের সম্পর্ক প্রতিবিম্ব এবং বস্তুর আকারের সম্পর্ক তো যাই হোক আমরা পরবর্তী 103 তোমার লেকচারে এই চ্যাপ্টারে যতটুকু থিওরিটিক্যাল পার্ট বাকি আছে আমি একটু তোমাদের সেই সমস্ত থিওরিটিক্যাল পার্টগুলো ক্লিয়ার করে দিয়ে আমরা তারপরে ম্যাথামেটিক্যাল ফর্মেশন স্টার্ট করব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস